আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। গাইস, আপনি প্রিভিউতে যে নামের ডিজাইনগুলো দেখেছেন এগুলি এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকে তার প্রিয়জনের নাম কিন্তু এইভাবে মানে ডিজাইন করে লিখতেছে, বা অনেকে তার ফেসবুক পেজের লোগোর জন্য কিন্তু এই সমস্ত নাম ইউজ করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনি আপনার ফেসবুক পেজের লোগোর জন্য বা আপনি আপনার প্রিয়জনের জন্য? সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ শেয়ার পর্যন্ত দেখবেন। গাইস, এই ধরনের নাম ডিজাইনগুলো তৈরি করার জন্য আমরা যে সমস্ত টেমপ্লেট ইউজ করবো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে পিক্সেলাব অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে, এবং পিক্সেলাব অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর ঠিক এইরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর গাইস এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে, সেই জন্য ডিলিট বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন, সেটা ডিলিট হয়ে যাবে। আর পিক্সেলাব অ্যাপের লিঙ্ক তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর গাইস আপনাদেরকে এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিতে হবে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন প্রকার অপশন আসবে। তারপর গাইস আপনাদেরকে খুঁজে নিতে হবে ওপেন অ্যান্ড পিএনপি ফাইল, সো এটাতে একটা ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনপি ফাইল নামে একটা অপশন আছে, দেন এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রি পিএনপি বাই নাবিল টেক্স, এটাকে কিন্তু আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। আর এই পিএনপি ফাইলের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর সেটাতে একটা ক্লিক করে দেবেন, সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, সো এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর গাছ আপনাদেরকে ওকেতে প্রেস করতে হবে। সো ওকেতে প্রেস করার পর গাছ আপনাদেরকে ব্যাক করতে হবে। সো ব্যাক করার পরে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন পিপি ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর গাছ আপনাদেরকে এই লেয়ার অপশানে একটা ক্লিক করে দিতে হবে। সো লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার লেয়ার আছে এবং বিভিন্ন প্রকার পিএনজি কিন্তু এখানে রয়েছে। আপনার যে পিএনজিগুলো ভালো লাগে ওই পিএনজিগুলো রাখবেন, আর বাকি সব এখান থেকে ডিলিট করে দেবেন। সো আমি কিন্তু এক এক এখান থেকে ডিলিট করে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট অপশন রয়েছে, দেন এখান থেকে আমি এক এক ডিলিট করে দিচ্ছি। সো আপনার কিন্তু এইভাবে যেটা ভালো লাগে না সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সো আমি তিনটা পিএনজি রাখবো আর বাকি সব কিছু এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, সো এইভাবে কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু নামটা কিন্তু রাখতে হবে, নামটা না রাখলে কিন্তু হবে না। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে নামটা রাখতে হবে। তারপর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু আমার কিন্তু এখানে তিনটা পিএনজি রয়েছে, সো এই তিনটা পিএনজি দিয়ে কিন্তু আমি নামগুলো ক্রিয়েট করবো। ওকে, তারপর গাইস আবার কিন্তু এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দেবেন। সো লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র কয়েকটা পিএনজি রয়েছে। তারপর গাইস আপনাদেরকে এই নামটাতে ডাবল ক্লিক করে দিতে হবে। ওকে, সেখান থেকে ডাবল ক্লিক করে দেওয়ার গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারিয়ে নামটা চলে আসছে, অ্যান্ড দেন সেটা কেটে আপনার যেটা পছন্দ হয় বা যে নামটা চয়েস হয় সেটা কিন্তু এখানে দিতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট এখান থেকে একজন একটা নাম দিচ্ছি, সো আমি এখান থেকে পড়িয়ে দিলাম, দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন। সো ওকেতে প্রেস করার পরে গাইস দেখতে পাচ্ছেন নামটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো নামটা অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে কিন্তু মানে এই পিএনজিগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে। সো এই পিএনজিগুলো কিন্তু আমি এক এক এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি, তো আপনারা কিন্তু এইভাবে এক এক এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। Thank you.
ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে সো দেখাবো পরবর্তী নেক্সট কোন ভিডিওতে গুড বাই